হাই বন্ধুরা, আজকে সকাল থেকে একটা খুব মজার ভিডিও বানানোর কথা মাথায় এসেছে। তো আমি সেটা ওকে বলেছি অনেকবার, কিন্তু রাজি হচ্ছে না আমার কথা। তো এখন মনে হয় একটু রাজি হয়েছে। আচ্ছা, কী ভিডিও বানানো তো বলেছিলাম, একটু বলো সবাইকে, একটু বলো সবাইকে, শুনুক সবাই। ও বলেছে যে আরে বাড়ির সামনে একটা মানে বিয়ের ওই ভিলা আছে আর কি, ওখানে বিয়ে বাড়ি আছে, আজকে একটা দেখে এসছে যে বলছে যে উইথাউট ইনভিটেশন ব্লগ করার জন্য ওখানে আজকে আমাকে নিয়ে যাবে, ও যাবে বলছে ওখানে গিয়ে ব্লগ করবে কি উইদাউট ইনভিটেশন। আমরা নিমন্ত্রণ খেতে এসেছি, তুমি বলো, তোমরা বলো এটা কি করা যায়। আমার তো প্রচণ্ড মজা লাগছে, ভয়ও লাগছে। তা প্রথমে আমি একদম রাজি হচ্ছিলাম না, আমাদের মা একদম রাজি নাই ব্যাপারটাতে, কারণ একদম পাড়াতেই মানে বলতে পারো যে 10-15 মিনিটের রাস্তাটা ওটা আছে, চেনা জানা পরিচিত লোকও তো ওখানে আসতে পারে। তো এইটা টেনশন হচ্ছে, আমার মনে হচ্ছে একটা কিছু ইনোভেটিভ করে দেখা কি আছে। তুমি বলো, এখন বিয়ের মরশুম চলছে, এখন সবাই এত এত ইনভিটেশন পাচ্ছে, আমাদের একটাও ইনভিটেশন আসছে না। তো ভাবছি এই এটা বিনা নিমন্ত্রিত গিয়ে দেখে আসি কেমন লাগে, খেয়ে আসি। তো যাওয়া যাক, সাহস নিয়ে মুখে সেজে গুলো যাওয়া যাক। বিয়ে বাড়িটার উল্টো দিকের রাস্তাটায় আমরা দাঁড়িয়েছিলাম তখন, মানে সত্যি কথা বলতে তখন আমার না ভয় লাগছিলো খুব, যেতে ইচ্ছে করছিলো না, খুব টেনশন লাগছিলো। কিন্তু মানে কি বলবো আর, লোকনাথ বাবার নাম নিয়ে আমি আর কি চলতে শুরু করেছিলাম তখন, মানে আমার যা বুকটা টিপ 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 করছিলো আর কি টেনশনে। এই যে সেই বিয়ে বাড়িটা, জানো আমার বরটা এত শয়তান, এত শয়তান বলছে তুমি যাও আমি ভিডিও করি, বলে আমাকে আগে পাঠিয়েছে। মানে আমার পায়ের তলাটা মানে জুতো পরে আমার ঘেমে গেছিলো, পায়ের পাতাগুলো একদম খুব বুকে কেমন করছিলো, আমার খুব ভয় লাগছিলো। দেখো আমি উঠে যাচ্ছি ওপরে, একটা সত্যি কথা বলতে গেলে বেশ মজাও লাগছিলো, তবে কেস আমরা খাইনি। দেখতে পাচ্ছ আমি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু আমার মুখটা দেখো একবার, মানে আমি তখন খুব চিন্তায় রয়েছি যে চেনা পরিচিত কেউ আছে কি না, মানে এসে যদি জিজ্ঞাসা করে কিছু, তা আমি শুধু চারপাশে লোকজনই দেখছি। হাতে বাটিও পড়ে গেছে, কিন্তু আমার মুখটা দেখো, অন্য সময় ফুচকা খেলে আমার মুখে একটা আলাদাই হাসি থাকে, কিন্তু এখানে হচ্ছে মানে চিন্তা আর একটা মানে কী হলো ভয় একটা, সেই মিলিয়ে মানে আমার মুখ চোখই পাল্টে গেছে, আমি নিজেই নিজেকে কেমন লাগছে। কিন্তু ফুচকা তো খেতেই হবে, কারণ আমরা হলাম যে ভোজনরসিক, তাই খেয়ে যাচ্ছি মনের সুখে, দেখতে থাকো। দেখো আমার বরের মুখে কি হাসি, মানে ওর মধ্যে কোনো ভয়ই কাজ করছে না, কিন্তু আমি খাচ্ছি ঠিকই, কিন্তু আমার চারিদিকে নজর কে কোথায় আছে কে আমাদেরকে দেখছে, ওকে একটা খাইয়ে দিলাম। এবার দেখো আবার পেছনে দেখবো, দেখলে তো দেখতে থাকো। মানে এবার আমি গেছি নিতে, আমার বরকে একবার নিয়ে এসছে, এবার আবার আমি গেছি, মানে ভয় তো কী হয়েছে, খেয়ে যেতেই হবে, কীভাবে খাচ্ছি, লোকজন তুলছে ফটো আর আমরা শুধু খেয়ে যাচ্ছি চারপাশে।
ফিশ কাটলেট পড়ে গেছে। এবার তোমরা একে একে সমস্ত খাবার দেখতে থাকো কি কি দিয়েছে, কি কি খেলাম ওখানে। বেরিয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বাড়ি পালাচ্ছি যাতে ধরা নাও খেয়ে যাই। দেখতে পাচ্ছ হাতে একটা আইসক্রিম আছে, ওটা বাড়িতে গিয়ে খাবো। তো ভালোই মজা লাগলো, বিশাল মজা হয়েছে, বেরিয়ে এসে আনন্দ পেয়েছি, মানে অ্যাকচুয়ালি হাফ ছেড়ে বাঁচলাম আমি। এখন আমাদের নাচ দেখো, এখন আমার হাসি দেখো, কোনো ভয় নেই আর, আমরা সাকসেস হয়েছি। বেচারি জানেই না, এটা কোনো বিনা নিমন্ত্রিত বিয়ে বাড়ি ছিলই না, এটা আমার একটা ভাইয়ের, আমার ছোটবেলাকার বন্ধু প্লাস ভাই, ওর বিয়ে ছিল, এটা ইনভিটেশন ছিল, আমার নিমন্ত্রিত ছিলাম আমি, ওটা সেটা ও জানতো না, ওকে নিয়ে গিয়ে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে এটা আমার ওকে সাথে। তবে খুব মজা পেয়েছি, ওটা ভয় ভয় নিয়ে ঢুকেছিলাম, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। দেখ মজা তো হয়েছে, হ্যাঁ মজা তো হয়েছে, তাহলে মানে ভয় এখন বেরিয়ে বললো, তখন পরিচয় করালো শেষে তখন। টাটা টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে। একটা অন্যরকম স্বাদের আনন্দ পেলাম, মানে এরকমটাই ভাবতেই পাইনি কখনো, যাই হয়েছে শেষটা তো ভালো হয়েছে। তো এটা ওর বন্ধুর রিসেপশন পার্টি ছিল, সেটা আমি জানতাম না, ওর কলিগ আর কি। তো তোমরা হয়তো ভাববে যে ও যখন জানতো গিফট কেন দিল না, গিফট কেন নিল না, না অ্যাকচুয়ালি ওর গিফট দেওয়া ছিল আগে থেকে, সেটা আমি জানতাম না, আর ও ভিডিওটা করবে আগে থেকেই প্ল্যানটা ছকে রেখেছিলো। তো খুব মজা হয়েছে, তো ভিডিওটা এইটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।